আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তিনটা আপডেট শেয়ার করব এবং প্রথম আপডেটটা হলো গ্লিম নেটওয়ার্ক, দ্বিতীয় আপডেটটা হলো কেককোর এবং তিন নম্বর আপডেটটা কিন্তু আপনাদের অ্যাভাইভ মাইনিং নিয়ে। গ্লিম নেটওয়ার্ক নিয়ে অনেকদিন থেকে কোনো আপডেট আমরা দিয়ে থাকি না, বিকজ গ্লিম নেটওয়ার্কে কোনো আপডেট আসে নাই এবং বলতে গেলে আমি অ্যাপটি আনইনস্টল করে রাখছিলাম। তো আবার আজকে ইনস্টল করলাম, ইনস্টল করে লগ ইন করলাম। আপনারা যাদের অ্যাপটি লগ ইন আছে, অ্যাকাউন্ট যাদের লগ ইন আছে, তারা অ্যাপে ঢুকবেন এবং লগ আউট করে আবার পুনরায় লগ ইন করবেন। কথা হলো যে আমরা কেওয়াইসি অন, কেওয়াইসি টায়ার অন, এটা কিন্তু অনেক আগে থেকে আমরা করেছি এবং সবার ব্যালেন্স এখানে অ্যাকাউন্টে ঢুকলে অ্যাকাউন্ট ওয়াইস্ট লিস্ট এটার পর ক্লিক করলে ইউর অ্যাকাউন্ট এলিজিবল ফর দি অ্যাডোব ডিস্ট্রিবিউশন এরকম লেখা আসবে যারা কেওয়াইসি অন করেছেন। এখনও কেওয়াইসি অন যারা করেননি অবশ্যই অ্যাপটি আপডেট করবেন, তারপরে আপনি এখান থেকে কেওয়াইসি এখানে ক্লিক করে কেওয়াইসি অনটা করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন কেওয়াইসি টু যেটা বলছিল তারা কেওয়াইসি টু আনবে, এখানে তারা কিন্তু পাঁচ ঘন্টা আগে তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু বেশ একটা আপডেট দিয়েছে, এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন টু স্টার্ট আফটার কেওয়াইসি টায়ার টু ইন ফিউ ডেজ। তো কিছুদিনের ভেতরে তারা কিন্তু কেওয়াইসি টু আনতেছে, তো কিছুদিন ভেতরেই যেহেতু তারা বলেছে খুব তাড়াতাড়ি তারা কেওয়াইসি টায়ার টু আনবে এবং আমরা কেওয়াইসি টু করার পরে কিন্তু তারা এয়ারড্রপের যে টোকেনগুলো এগুলো কিন্তু সবার মাঝে ডিস্ট্রিবিউশন করবে, কত পার্সেন্ট করে সেটা আমরা বলে দেবো ওই সময়ে। তো অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করবেন, যেহেতু তারা একটা আপডেট দিয়েছে আমরা একটু এ হলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু তাদের ওয়ালেটে আমরা টোকেনটা এ করতে পারবো, সেল দিতে পারবো, এই জন্য আমাদের জন্য ভালো। জানি না এখন কতটুকু কী হবে, আর তারা এখানে বলতেছে টোকেনটা কেনার জন্য আমরা যেহেতু অলরেডি এটা বিটমার্ট এক্সচেঞ্জারে লিস্টেড, জানেন গ্লিম টোকেনটা আমরা কিনবো না, কেউ টোকেন কিনবেন না, তারা ফ্রিতে যেটা দিবে সেটাই। সেকেন্ড আপডেট, সেকেন্ড আপডেটটা হলো কেককোর। সেকেন্ড আপডেটে কেক করে যেটা আপডেট আমি দেখাতে চাই সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন কেক করে আপনারা ইতিমধ্যে অনেক টোকেন করে ফেলেছেন এবং আমি লাস্ট ভিডিওতে কেক কোর সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, ডিসক্রিপশন বক্সে থাকবে লাস্ট ভিডিওটা। তো দেখেন, ভালো করে একটু বিষয়টা দেখেন, কেক করে এই মুহূর্তে কিন্তু আমরা লাস্ট যে আপডেটটা তারা দিয়েছে 20 জুলাই তারা রেজিস্ট্রেশনটা ক্লোজ করে দিবে, 20 জুলাইয়ের পরে কেউ আর কেক করে জয়েন করতে পারবেন না। আজকে 8 তারিখ দেখতে পাচ্ছেন, আর মাত্র কিছুদিন আছে, এর ভেতরে আপনাকে জয়েন করতে হবে, 20 জুলাইয়ের পরে কেউ আর জয়েন করবেন না। 31 জুলাই তারা মাইনিংটি স্টপ করে দেবে, যেটা আমরা টোকেনটা প্রতিদিন ক্লেম করছি এটা 31 জুলাইয়ের পরে আর কেউ মাইনিংটা করতে পারবেন না। 10 আগস্টে তারা স্টপ আইডি ভেরিফিকেশন কেওয়াইসিটা স্টপ করে দেবে, 10 আগস্ট মনে রাখবেন। এখন হয়তো আন্ডার মেনটেন্স চলতেছে, এখন কেওয়াইসি হয়তো হচ্ছে না করা, তবে আপনি সবসময় চেক করবেন যদি কেওয়াইসি এখনও পর্যন্ত না করে থাকেন, 10 আগস্টের ভেতরে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, 10 আগস্টের পর আর কেওয়াইসি তারা দিবে না। 15 আগস্ট স্টপ আইসিও এবং 15 আগস্টে কিন্তু আপনি ওপেন উইথড্রল, তারা প্রথমেই বলেছে আপনি সব টোকেন উইথড্র করতে পারবেন যদি আপনি সঠিকভাবে মাইনিংটা করেন, কোনো প্রকার মাল্টিপেল না করে থাকেন এবং এদের সব টোকেন আপনি কোনো গ্যাস ফি ছাড়াই উইথড্র করতে পারবেন, একটা টাকাও দিতে হবে না, তারা অলরেডি কিন্তু বলেছে, আমরা এর আগেও জানিয়েছি। এবং লাস্ট যে আপডেটটা তারা দিয়েছে 6 ঘন্টা আগে, স্পিড X5 ইন 3 ডেজ, আজকে থেকে আগামী 3 দিন আপনি X5-এ একটা বুস্ট পাবেন, যে বুস্টে আপনাকে স্পিডটা X5 হবে, বুঝতে পারছেন? এটা একটা বুস্ট বলে, এই বুস্টের মাধ্যমে আপনার স্পিডটা অনেক 5 গুণ বেড়ে যাবে আপনার স্পিডটা। এই মুহূর্তে যে টোকেনটা আপনার মাইনিং হচ্ছে এটা আগামী 3 দিন, আজকে থেকে আগামী 3 দিন 5 গুণ বেড়ে যাবে। সো এই অফারটিকে মিস করবেন না, যারা জয়েন করেননি এই সুযোগটা নেবেন অবশ্যই, আর যারা নতুন জয়েন করবেন এখন তারা কেওয়াইসি করতে পারবেন 10 আগস্টের আগে, সমস্যা নাই। আর যারা কেওয়াইসি করেননি এখনও পর্যন্ত অবশ্যই কেওয়াইসি করতে হবে ভাই, কেওয়াইসি না করলে কিন্তু হবে না, এবং আপনার রেফারে যারা থাকবে তাদেরকে কেওয়াইসি করতে হবে, না করলে কিন্তু এই রেফার বোনাসটা আপনি আপনার ব্যালেন্সে পাবেন না। সো লাস্ট ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে, কীভাবে ওইটা আপনি আপনার মেটাম্যাক্সের সাথে অ্যাড করবেন লাস্ট ভিডিওটা দেখবেন। লাস্ট 5 দিনে 3 নম্বর যে আপডেটটা অ্যাভাইভ মাইনিং যে, সেটা হলো যে তারা 5 দিন আগে একটা দিয়েছিল, নো ভিসি, নো প্রাইভেট সিল, নো রিস গেটস রেজার, নো পোর গেটস পোর, দেখতে পাচ্ছেন? তো এখানে
বিষয়টা হলো এখানে তারা একটা বলছিল একটা ভোট সিস্টেম করেছিল যে আপনাদের জন্য কোন ওয়ালেটটি বেস্ট হবে। সো এখানে 60% কিন্তু ভোট দিয়েছে এমপিসি ওয়ালেট এবং 40% ভোট দিয়েছে সিঙ্গেল প্রাইভেট কি। সিঙ্গেল প্রাইভেট কিটা বলতে আপনার মেটাম্যাক্স আপনার ওমেগা ওয়ালেটের মতো যে ওয়ালেট তৈরি করা যে ওয়ালেটটা বলে ট্রাস্ট ওয়ালেট এটাকে বলা হয় সিঙ্গেল প্রাইভেট কি থাকে। আপনারা জানেন সিঙ্গেল সিঙ্গেল প্রাইভেট কি দেওয়া থাকে 12টা ওয়ার্ড বা 24টা ওয়ার্ড। এবং এমপিসি ওয়ালেট এটা লাইক যেটা হবে এমপিসি ওয়ালেটটা হবে মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স পাসওয়ার্ডলেস অ্যান্ড শিটলিস ইননোটিভ ওয়েব থ্রি লগ ইন। সরাসরি আপনি জিমেলের মাধ্যমে হয়তো লগ ইন করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই। এইটার মতন একটা অ্যাপ্লিকেশান আসবে এই অ্যাভাইভ মাইনিংয়ে, বুঝতে পারছেন, যেটার মাধ্যমে কিন্তু ওই ওয়ালেটে আমাদের টোকেনটা যাবে। এই জন্য তাদের একটা ওয়ালেট তারা তৈরি করতেছে ওয়েব থ্রি ইকোসিস্টেমের মাধ্যমে, ডেভেলপার অ্যান্ড বিলিয়ন্স অফ ইউজার ইন টু দি ওয়েব থ্রি ইকোসিস্টেম। সো অ্যাজ ইউই কন্টিনিউ টু ডেভেলপ অ্যাভাইভ চেইন, যেহেতু এদের নিজস্ব চেইনে একটা এমপিসি ওয়ালেট তারা তৈরি করবে, দেখা যাক এখন কী হয়। আমরা অ্যাভাইভ মাইনিংয়ে যারা মাইনিং করতেছি না আপনারা ভুল করবেন, এটা কিন্তু অনেক ভালো একটা মাইনিং অ্যাভাইভ মাইনিং। তাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু খুব দ্রুত গ্রো করেছে, দেখতে পাচ্ছেন 573K ফলোয়ার্স তারা অলরেডি করে নিয়েছে অ্যাভাইভ ওয়ার্ড এবং অ্যাভাইভ অ্যাপ যেটা দুইটা তাদের টুইটার অ্যাকাউন্ট। সো আপনাদেরকে বলবো এই তিনটা অ্যাপ্লিকেশানে অবশ্যই কাজ করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো জয়েন করার জন্য। এবং প্রতিদিন অ্যাভাইভ মাইনিংয়ে আপনাকে দিনে 3 বার ঢুকে আপনাকে ক্লাইম করতে হবে, মনে রাখবেন। আমি আর অ্যাপসে ঢুকতেছি না, আপনারা অবশ্যই এটাই করবেন। আমি ডিসক্রিপশন বক্সে জয়নিং ভিডিও আপডেট ভিডিও দিয়ে রাখবো, দেখে